নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। গতদিন যারা অনুষ্ঠান দেখেছেন, 26 তারিখের অনুষ্ঠান, আজকে 30 তারিখের অনুষ্ঠান দেখছেন, তারা জানেন যে লগ্নর সাপেক্ষে আলোচনা করছি, যেটা আমার কলোকিউয়াল আলোচনার সাথে ঠিক মিল খায় না, কিন্তু বহু লোক বহুদিন ধরে রিকোয়েস্ট করছে বলে আলোচনাটা করতে হচ্ছে। গতদিনও কিছু বলেছি, আজকেও কিছু বলবো, সেই আলোচনাই কন্টিনিউ করব। তাদের সাথে কিছু যোগ নিয়ে আলোচনা করব, যারা বিভিন্ন যোগ নিয়ে জানতে চেয়েছেন। আমি বহুবার অনেক রকম পজিটিভ নেগেটিভ যোগ নিয়ে আলোচনা করেছি, বারবার বলেছি যে মানুষ যে সমস্ত যোগগুলো পায়, সে সমস্ত যোগগুলো কখনো সারা জীবন ধরে স্থায়ী হয় না। আমাকে একজন ভদ্রলোক প্রশ্ন করেছেন নর্থ বেঙ্গলের, যে কিছু মানুষ সারা জীবন খুব বিত্তশালী থাকে, অর্থাৎ অর্থ তার কাছে সারা জীবন থাকে, জন্মেছে অর্থশালী ঘরে এবং ভোগও করেছে এবং আজীবন দীর্ঘ আয়ু ভোগ করেছে মোটামুটি সুস্থভাবে এবং প্রচুর একটা বিলাসের মধ্যে জীবন কাটিয়েছে। আবার উল্টোটাও আছে, সারা জীবন সে খুব কষ্টের মধ্যে জীবন কাটিয়েছে। দুটো ঘটনাই রয়েছে, অন্যান্য ঘটনাগুলো তো কমন, মানুষের জীবনের উত্থান পতন হয় কাল স্থান বিশেষে। তো এটা কেন হয়? দেখুন, প্রথম কথা হচ্ছে কোনো মেটেরিয়াল জিনিসের সাথে ঈশ্বরের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? ঈশ্বর কোনো মেটেরিয়াল জিনিস কাউকে দেয় না, যাকে আমরা ভগবান বলি, সুপ্রিম পার্সোনালিটি অফ লর্ড, সে কাউকে কোনো দিন কোনো অর্থ বিত্ত এসব কিছু দেয় না। এগুলো দেয় আমাদের সোকল্ড দেবদেবী, যারা যারা তার পরের টেয়ারে রয়েছে তারা দেয়। আমরা যেরকম চাই, এই ধামটাকে বলা হয় মায়াধাম, তো সেখানে মানুষের এখানে সব কিছু ইলিউশন, যা কিছু আপনার সাথে কানেক্ট রয়েছে তা সব কিছু ছেড়ে চলে যাবে আপনাকে। এই মুহূর্তে যে পোশাক পরে আছেন সেটা 2 বছর পরে ছিঁড়ে যাবে, ফেলে দিতে হবে। তো সব কিছু এখানে রেখে যাওয়ার জন্য, ইভেন আপনার বডিটাও, সোলটা ফ্রি হয়ে যাবে, বডিটাও পড়ে থাকবে, সেটা আপনার ধর্মীয় আচার অনুসারে কেউ পুড়িয়ে দেয়, কেউ কবর দেয়, কেউ দান করে দেয়, যার যেরকম রীতি আছে সে সেরকম কর্ম করে। সেটাকে বেশিক্ষণ ঘরে রাখা যায় না, তার কারণ সেটা ডিকম্পোজ হতে শুরু করে। যেই মানুষটি বেঁচে থাকাকালীন কারুর পিতা, কারুর স্বামী, কারুর দাদা, কারুর মা বাবা, মা বাবা এসব ছিল, যেই মাত্র সোলটা ফ্রি হয়ে যাবে সঙ্গে সঙ্গে কানেকশানগুলো কেটে যাবে, সেই লোকগুলোই তাকে দ্রুত বার করে দেওয়ার চেষ্টা করবে, বিকজ বডিটা নষ্ট হয়ে যাবে খানিকক্ষণ পর থেকে। তো কোনো মেটেরিয়াল জিনিস কোনো ঈশ্বর দেয় না, এটা প্রথম মনে রাখুন। ঈশ্বরের কাজ ওসব নয়, ভগবানের কাজ শুধুমাত্র ভোগ করা, সেটাই সে করে। আপনি কি করবেন সেটা আপনার কর্ম অনুসারে নিয়োগ করে। কোনো মানুষের যদি অত্যাধিক পরিমাণে মেটেরিয়াল বস্তুর প্রতি লালসা থাকে, অর্থাৎ সে মানুষ যতদিন এখানে থাকতে চায় জন্ম জন্মান্তর, তাকে ঈশ্বর তত বেশি মেটেরিয়াল জিনিস দিয়ে দেয়। আপনি চান আপনাকেও দেবে, যদি প্রপারলি চাইতে পারেন দেবে, কিন্তু তাতে আপনার কাজের থেকে অকাজই বেশি হবে, এটা প্রথম মাথায় রাখবেন। কারণ এর কোনো জিনিসই আপনাকে ব্যবহার করতে দেওয়া হয়নি, দিয়েছে শুধু। আপনার পকেটে যে একটা 100 টাকা আছে, আপনি ভাবলেন এটা আমার টাকা, কোনো একটা পুলিশ স্টেশনের সামনে গিয়ে টাকাটাকে যদি আপনি কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করেন আপনাকে অ্যারেস্ট করে নেবে, কারণ ওটা আপনাকে রাইট টু ইউজ দিয়েছে, ব্যবহার করতে দিয়েছে, ওটাকে ওটার ওপর আপনার সম্পূর্ণ অধিকার নেই। এরকম কোনো জমি আপনাকে ব্যবহার করতে দেয় সরকার, ওখানে যদি কোনো গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া যায় তাহলে আপনাকে রিহ্যাবিলিটেট করে আপনাকে ওই জায়গাটা গভর্নমেন্ট টেক ওভার করে নেবে, এটি নিয়ম। আপনাকে রাইট টু ইউজ দেওয়া হয়েছে সব কিছু, সেরকম ভগবানও দিয়েছে রাইট টু ইউজ। এখানে কোনো কিছু আমাদের নয়, নাথিং, সব কিছু ইলিউশন, এখানে কোনো কিছু আমাদের নয়। যা কামাবেন যাই করবেন সব রেখে চলে যেতে হবে। তো ফ্যাক্ট হচ্ছে এই সব আলোচনা করবেন না। আপনার যদি অর্থের খুব লালসা থাকে, আপনি চেষ্টা করুন কর্ম করে আয় করার চেষ্টা করুন, সঠিক পথে চেষ্টা করুন এবং ঈশ্বরকে বলুন, ও আপনাকে তার বিভিন্ন দেবদেবীর মাধ্যমে দেওয়ার চেষ্টা করবে, তার যে প্রসিডিংস আছে সেটা করুন, ঠিক আপনাকে দেবে। আমি যেটা নিয়ে মুখ্যত কথা বলবো সেটা হচ্ছে অর্থ সংক্রান্ত নিয়ে কথা বলবো। আগের দিন আমি লগ্নপতি নিয়ে কথা বলছিলাম নর্মালি, তো লগ্নপতি স্ট্রেংথের ওপরে, ছকের স্ট্রেংথ অনেকটা ডিপেন্ড করে। যারা লগ্ন দেখে ছক দেখে, আমি যেহেতু ওই পদ্ধতিতে দেখি না, সেহেতু
আমার ক্ষেত্রে ব্যাপারটা ইমেটেরিয়াল, কিন্তু যারা দেখেন তাদের ক্ষেত্রে খুব মেটেরিয়াল। তো লগ্নের অবস্থান, লগ্ন, লগ্ন যদি কোনো হট প্ল্যানেট হয়, অর্থাৎ কোনো গরম গরম গ্রহ, সে কোনো দিন কেন্দ্রে থাকা ভালো না, এটা হচ্ছে প্রথম মনে রাখবেন। তার মানে আমি কোন কোন গ্রহকে বলবো, সেটা হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি, বুধ। এটা যদি আপনার লগ্নপতি হয় তাহলে তাদের কখনো কেন্দ্রে থাকা ভালো নয়। কেন্দ্র মানে কি? লগ্ন, লগ্ন নিজের কেন্দ্র কোণের অধিপতি, তার সাথে ফোর্থ হাউস, সেভেন্থ হাউস, টেন্থ হাউস লগ্নের সাপেক্ষে, এখানে থাকা ভালো নয়। কিন্তু রবি হচ্ছে এমন একটা প্ল্যানেট যে কিন্তু টেন্থ হাউসে থাকা ভালো, বেটার, ইলেভেন্থ হাউসে থাকাও ভালো, নাইন্থ হাউসে থাকাও ভালো, ফিফথ হাউসে থাকাও ভালো, সেকেন্ড হাউসে থাকাও কিছু কিছু ক্ষেত্রে ভালো। কিন্তু টেন্থ হাউসে থাকার ক্ষেত্রে আমি নর্মাল রুলের বাইরে বেরোলো এক্ষেত্রে, কিন্তু আর কোনো প্ল্যানেট টেন্থ হাউসে কিন্তু খুব একটা ভালো নয়। মনে রাখবেন সবসময় হট প্ল্যানেট যেগুলো গরম গ্রহ, এদের প্রত্যেকেরই না একটা করে সপ্তম দৃষ্টি আছে। আমি আপনাদের বলে দিচ্ছি কেন হয়। মনে করুন ফোর্থ হাউসে রয়েছে বৃহস্পতি, ফোর্থ হাউসে তো তার দৃষ্টি আছে লগ্নে, সাত নম্বর দৃষ্টি আছে লগ্নে আছে। তো লগ্নের ওপরে কোনো, আপনার যে প্রকৃতির লগ্ন হোক, যদি কোনো হট প্ল্যানেটারি মানে এক পাঁচ নয়ের লগ্ন হয় আপনার, অর্থাৎ মেষ, সিংহ বা ধনু যদি আপনার লগ্ন হয় এবং সেইখানে যদি বৃহস্পতির দৃষ্টি থাকে, সেটা ভালো নয়, কারণ ওই লগ্নগুলো এমনিই খুব হাই টেম্পারেচার আছে, তার উপরে আরও টেম্পারেচার দেওয়া। বৃহস্পতি গরম প্ল্যানেট, খুব গরম, ওপরে বৃহস্পতির ওপরে লাভার স্রোত বয়ে বেড়াচ্ছে, এখনও বৃহস্পতি শক্ত ঠান্ডা হয়নি, এবং পৃথিবীর থেকে ১৬০০ গুণ বড়, ১৬০০খানা পৃথিবী একসাথে করলে বৃহস্পতি সমান হবে। গুরু, গুরু মানে তার শুধুমাত্র তার তাকে দেবগুরু বলা হয়নি, গুরু তার গুরুত্ব থেকেও বলা হয়েছে, অর্থাৎ তার ওয়েট থেকেও বলা হয়েছে, বৃহস্পতির ওয়েট খুব বেশি। এই জন্য ফোর্থ হাউসে যখন বৃহস্পতি বসে, ফোর্থ হাউস মানে আমি সিংহ থেকে ধরে বলছি, আমি সবসময় রবি থেকে কাউন্ট করি, সেটা সিংহ থেকে বলছি, সিংহ থেকে ফোর্থ হাউস হচ্ছে মঙ্গলের ঘর, বৃশ্চিকের ঘর, সেখানে এখন বৃহস্পতি বসে আছে। তো বৃহস্পতি যেখানে বসে থাকে ফোর্থ হাউসে স্থানহানি করায়, সেখানে বড় অমীরের উক্তি আছে, গুরু ওখানে স্থানহানি করায়, ডেবে দেয় জায়গাটাকে। তো দেখবেন গত এক বছরের মধ্যে, অর্থাৎ গত বছর যে সময় থেকে বৃহস্পতি ঢুকেছে মোটামুটি, এবং এই বছরের প্রায় অক্টোবর পর্যন্ত, যারা চাকরি বাকরি করেন বিভিন্ন, বা যারা নতুন ঘর কিনছেন, বা প্রচুর মানুষের শিফটিং হবে এ সময়, চাকরি থেকে ট্রান্সফার হবে, এটা সংখ্যাগরিষ্ঠ মানুষের, আর বাড়িঘর শিফটিংয়ের, জমি জমা নতুন কেনা বা বিক্রি করে দেওয়া, শিফট করা, একটা বাড়ি বিক্রি করে অন্য জায়গায় যাওয়া, বা একটা রয়েছে আরও একটা কিনলো সেখানে গেল, শিফটিং হওয়া, প্রচুর যোগ আছে। মঙ্গল আমাদের জমিকে রিপ্রেজেন্ট করে, ল্যান্ডকে, তো সেখানে জুপিটার আছে। তো প্রত্যেকের ঘরে, যারা একান্নবর্তী পরিবার আছে তাদের মধ্যে কম্পার্টমেন্ট হয়ে যাওয়ার প্রবণতা আছে এই সময়, প্রত্যেক কটাই কিন্তু সেই সব রেসপেক্টিভ মানুষগুলোর দশা এবং অন্যান্য কন্ডিশনের ওপর ডিপেন্ড করে। আমি জেনারেলাইজ বলছি, যার যার ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল তার তার ক্ষেত্রে সেটা অ্যাকসেপ্টেড। যে ফ্যামিলি জয়েন্ট আছে ভেঙে গিয়ে কম্পার্টমেন্ট হয়ে যেতে পারে, ছোটো ছোটো নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যেতে পারে। এবং বৃহস্পতি যখন আমার ডাইরেক্ট হবে 10ই অগস্টের পরে, তখন সেই কম্পার্টমেন্ট ফ্যামিলি আবার অনেকের আছে, সেটা আবার কম্পাউন্ড ফ্যামিলিতে পরিণত হতে পারে, যুগ্ম পরিবারে পরিণত হতে পারে, সেটারও চান্স আছে। কিন্তু এই মুহূর্তে বৃহস্পতি বকরি চলছে এবং এটাও চলতে থাকবে, এখন 21 ডিগ্রির নিচে নেমে যাবে, কিন্তু বুধের নক্ষত্রেতেই থাকবে, সেটা কিন্তু খুব ভালো অবস্থান নয় এটার। আমি বারবার বলেছি যে প্রচুর আগুন লাগবে এ সময়, ভূমিকম্প হবে, টেম্পারেচার খুব বাড়াবে, টেম্পারেচার বাড়াতে শনিও কিছুটা হেল্প করবে, এবং যেখানে যেখানে বৃষ্টি হবে না সেখানে বেশ খরা হবে, এবং এটা পৃথিবীর সর্বত্র হবে, যেখানে বৃষ্টি হবে সেখানে অতিবৃষ্টি হবে, মাত্রাটা এক থাকবে না এবং তাপমাত্রাও খুব বেড়ে যাবে। তো ফ্যাক্ট হচ্ছে যে কোনো সময়তেই যদি
মানে লগ্নপতির সাপেক্ষে কোনো গ্রহ, লগ্নপতির সাপেক্ষে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করুন, আমি বলছিলাম যে এগুলো তাপীয় গ্রহ, অর্থাৎ যেগুলো টেম্পারেচার আছে, আবার যেগুলো টেম্পারেচার নেই সেগুলো কেন্দ্রে বসে থাকা সবসময় ভালো। যেরকম শুক্র, শুক্র যদি কখনো লগ্নে বসে থাকে, স্পেশালি যদি সেগুলো কোনো ঠান্ডা ঘর হয়, মানে ধরুন বৃষ, মিথুন, কর্কট, কন্যা, তুলা, ধনুর শেষের দিকটা, অর্থাৎ ধনুরাশিতে ঢুকে শুক্রের নক্ষত্রতে যেতে হবে, মানে 13°20 পরে যদি শুক্র থাকে, তারপরে মকর, কুম্ভ, মীন যদি শুক্র বসে থাকে খুব ভালো। আমি দেখবেন এখানে তিনটে ঘরকে বাদ দিয়েছি, সেটা হচ্ছে মেষ, সিংহ এবং ধনুর প্রথম কেতুন নক্ষত্রের পাঠটা বাদ দিয়েছি। এবার সিংহ রাশিতে যদি বসে থাকে, কিন্তু যদি 11 নম্বর নক্ষত্রে বসে থাকে তাহলে কিন্তু বেটার, কিন্তু অন্য দুটো নক্ষত্রে বেটার নয়, স্পেশালি যদি 3 নম্বর অর্থাৎ 12 নম্বর নক্ষত্রে, উত্তর ফাল্গুনী নক্ষত্রে থাকে সেটা কিন্তু বেটার নয়। সেই হিসাবে কিন্তু কন্যা রাশির প্রথম 10° পর্যন্ত বেটার ফল নয়, তবে 7-8 ডিগ্রির পরে ছেড়ে দেয়। আবার মেষ রাশির ক্ষেত্রেও যদি ভরণী নক্ষত্রে বসে থাকে তাহলে কিন্তু অসুবিধে নেই, অবশ্যই দেখতে হবে মঙ্গল কোথায় রয়েছে। সেক্ষেত্রে মঙ্গল যদি সমসপ্তমে বসে যায় তাহলে কিন্তু বসলে গণ্ডগোল করবে, সে ভরণী নক্ষত্রে থাকলেও গণ্ডগোল করবে। তো শুক্র সবসময় লগ্নে বসে থাকা, চন্দ্র লগ্নে বসে থাকলে কিছু ত্রুটি আছে, চন্দ্রের কিছু প্রবলেম আছে। প্রবলেমটা এই কারণেই, কারণ চন্দ্রের ক্ষমতার হ্রাস বৃদ্ধি ঘটে থাকে, অর্থাৎ চন্দ্র কখনো বলি হয় কখনো ক্ষয়িষ্ণু হয়। চন্দ্র কখন বলি হয়, আমি প্রথম বলেছি যে যখন অমাবস্যা চলে যাবে, অমাবস্যা চলে যাওয়ার পরের যখন কৃষ্ণ শুক্লপক্ষ আসবে, প্রথমা দ্বিতীয়া তৃতীয়া করে দশমী থেকে, অর্থাৎ চন্দ্র যখন দশম কলা যুক্ত হবে, দশমী থেকে শুরু করে পূর্ণিমা হবে, পূর্ণিমা হওয়ার পরের 4 দিন, তার মানে দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী পূর্ণিমা, তারপরে আরও 4 দিন, তার মানে 9 দিন চন্দ্র বলি থাকে, 29 দিনের মধ্যে 9 দিন বলি থাকে। তো এই 9 দিন বলিতে মোটামুটি 28 দিন, 9 দিন মতন বলি থাকে, ও বাদবাকি সময় কিন্তু চন্দ্র ক্ষয়িষ্ণু থাকে। ক্ষয়িষ্ণু চন্দ্র যদি কখনো লগ্নে বসে যায় তাহলে লগ্নকে সে কিন্তু দুর্বল করে, ইরেসপেক্টিভ হবে, স্পেশালি যদি কর্কট লগ্ন হয়, যদি মকর লগ্ন হয়, মীন লগ্ন হয়, বৃষ লগ্ন হয়। বৃষ লগ্নের আমাদের বইগুলোতে লেখা থাকে যে এখানে চন্দ্র তুঙ্গ থাকে, বোধহয় প্রথম 3 ডিগ্রি পর্যন্ত বোধহয় সম্ভবত, যদিও এগুলোর কোনো বাস্তবিক ভিত্তি নেই, আমি লগ্ন নিয়ে বলছি বলে এই সমস্ত কিছু অবান্তর কথা বলছি আপনাদের। তো সেখানে কিন্তু যদি ক্ষয়িষ্ণু চন্দ্র বসে থাকে, মনে করুন বৃষ রাশিতেই চন্দ্র আছে, 1 ডিগ্রিতে চন্দ্র আছে, 3 নম্বর নক্ষত্রে বসে আছে, কৃত্তিকা নক্ষত্রে, কিন্তু সেই দিন অমাবস্যা, চন্দ্রের কিন্তু ফোর্স নেই, সেই মানুষের যদি বৃষ লগ্ন হয় সে লগ্নে কিন্তু সেই চন্দ্র খুব একটা বল দিতে পারবে না। আমি ঠিক 3-4 দিন আগে একটা প্রোগ্রামে বলেছিলাম যে চন্দ্র যে অবস্থাতেই থাকুক চন্দ্রের স্ট্রেংথ থাকে, কারণ চন্দ্রকে হয় আমরা দেখতে পাই বা দেখতে পাই না, সেটা অনুসারে তার কলাটা আলোচনা হয়। কিন্তু তাহলে আমি এখন ঠিক উল্টো কথা কেন বলছি, তার উল্টো কথা এই কারণেই বলছি, আমি লগ্ন দেখে ছক দেখছি, লগ্ন দেখে ছক দেখার ক্ষেত্রে চন্দ্রের বলি এবং নির্বল হওয়াটা যে সমস্ত অভিজ্ঞ অ্যাস্ট্রোলজাররা দেখেন তারা কিন্তু এটা দেখে নেন। এবং আমি বহু বিবাহের ক্ষেত্রে বহু দেখেছি, আমি যোগ্য মেয়ে তাকে রিজেক্ট করছে শুধুমাত্র তার অমাবস্যার দিন জন্ম বলে। আমি এই মুহূর্তে বেশ কিছু বিখ্যাত মহিলার নাম বলতে পারি, মানে প্রায় প্রত্যেকেই চেনেন, তাদের অমাবস্যার দিন জন্ম, কিছু হয় না তাতে। মনে রাখবেন কোনো সিলিস্টেরিয়াল এফেক্ট কখনো মানুষের পক্ষে, মানুষ বলে না সমস্ত প্রাণীজগতের পক্ষে, কোনো দিন ক্ষতিকারক হয় না, কারণ সেটা প্রাকৃতিক। কিন্তু যেগুলোকে আমরা তৈরি করি, যেমন ধরুন জঙ্গল কেটে বন কেটে আমরা শহরকে এক্সপ্যান্ড, এগুলো ক্ষতিকারক, কারণ এগুলোকে আমাদের অ্যালাউ করেনি, আমরা এগুলো নিজেদের
এত জনবিস্ফোরণ হচ্ছে, তার ফলে আমাদের করতে বাধ্য হচ্ছে, কোথায় মানুষ থাকবে? তার ফলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়। খারাপ হলেও সেটা অটোমেটিক্যালি মানুষ যদি একটু সংযত জীবনযাপন করে তাহলে সে ঠিক হয়ে যায় তার পরিস্থিতিটা, এটা মাথায় রাখতে হবে কিছুদিন। কারণ প্ল্যানেট কখনো লং টার্মে খারাপ ফল দিতে থাকে না, 3 মাস 4 মাস তারপরে ও কিন্তু শিফট হবেই সেখান থেকে। অল আর সাবজেক্ট টু টাইম, সময়ের সাপেক্ষেই থাকে, তো শিফট হয়ে যাবে। আর একটা কথা বলি যে প্রোগ্রাম চলাকালীন কেউ দয়া করে ফোন করবেন না। আমি প্রোগ্রামে কোনো ফোন নিই না, নন ফোন ইন প্রোগ্রাম করি, আলোচনা করি, যার ভাল লাগবে শুনবেন, যার ভালো লাগবে না শুনবেন না, কিন্তু দয়া করে কোনো ফোন করবেন না। আমি ফোন নিই না অনুষ্ঠানে কোনো, কারণ 2 মিনিটে একজনের ছক বলা যায় না। এটা সব আগে করতাম কিন্তু আমার খুব প্রবলেম হতো, একটা সময়ের পরে আমি বন্ধ করতে বাধ্য হয়েছি। আমার নিজেরও স্যাটিসফ্যাকশান আসতো না, যারটা বলছি তিনি অনেক আশা করে ফোন করছেন কিন্তু ওইটুকু সময় বলা যায় না, বহু ক্ষেত্রে হাতটা দেখার দরকার হয়, সেটা আমি পাই না, আমাকে অনেকটা আন্দাজে বলতে হয়, সেক্ষেত্রে সেটা ঠিক নয়। মানে সমাজের সবথেকে উৎকৃষ্ট শ্রেণীর লোকেরা জ্যোতিষ চর্চা করতো, দেখবেন আগেকার দিনের প্রত্যেক রাজসভাতে একজন করে রাজ জ্যোতিষী থাকতেন। তিনি দৈনন্দিন মহারাজকে তার কখন যাওয়া উচিত, কখন খাওয়া উচিত, তার সব কিছু শিডিউল সে তৈরি করে দিতেন। কিন্তু কলিযুগে ব্যাপারটার অবনমন ঘটেছে, এখন সেই জায়গায় নেই। মান এবং কাল দুটোরই অবনমন ঘটার ফলে সব কিছুরই অবনমন ঘটেছে। আমি বহু সমাজের প্রতিষ্ঠিত মানুষকে জানি, প্রত্যেকেরই অ্যাস্ট্রোলজারদের কাছে যাওয়া যাতায়াত আছে, বা আমি জানতে পেরেছি বিভিন্ন সূত্রে, বা পারছি এখনও অনেক সময়, তারা অনেক সময় প্রকাশ্যে আনে না, কিন্তু আগে কিন্তু প্রত্যেক রাজ্যসভায় একজন করে রাজ জ্যোতিষী থাকতেন, তার টাইমিং করে দেওয়ার সময়তেই সব কিছু চলত। এখনও অনেকে মানেন, অনেকে মানেন না, সেটা যার যার ব্যাপার। তো এটা সমাজের খুব উৎকৃষ্ট শ্রেণীর লোকেরা করতেন, এবং অত্যন্ত অভিজ্ঞ পণ্ডিত ছাড়া এই গণনা করাটা সম্ভব নয়। এখানে বসে হেসে আলোচনা করে ঠাট্টা মজা করে করার সাবজেক্ট এটা নয়, এটা এটা খুব গূঢ় শাস্ত্র। কিছু শাস্ত্র আছে যেগুলো গুহ্য শাস্ত্র। আমি অনেক কথা এখানে বলি কিন্তু অনেক কথা এখানে বলিও না, ইন্টেনশনালি বলি না, কারণ সেটা বলা যায় না, কারণ এই বিষয়টা আমি সিরিয়াসলি করি, সেই জন্য আমি হিপোক্রিসি এখানে বসে করতে পারি না, সেই জন্য বলি না। বহু মানুষ প্রশ্ন করে যে আপনি পুরোটা বললেন না, পুরোটা বলা যায় না, সব জায়গার একটা লিমিটেশন আছে, তার বাইরে সেটাকে নিয়ে যাওয়া যায় না। মানুষ তার সীমানা যবে থেকে লঙ্ঘন করবে তখন তখন সে বিপদে পড়বে। যারা তুলসীদাসের রামায়ণ পড়েছেন দেখবেন যে মা সীতা যখন ওই গণ্ডিটা পেরিয়েছেন তখনই সে বিপদে পড়েছেন। আমাদের ভগবান বিভিন্ন কর্মের দ্বারা বিভিন্ন জিনিস বোঝানোর চেষ্টা করে যে প্রত্যেকের একটা সীমা আছে, সেই সীমার বাইরে তার কখনো যেতে নেই, সে তুমি যত বড় লোক হও না কেন। তো সেরকম এই সাবজেক্টটারও একটা সীমা আছে, সব কিছু বলা যায় না, বা এখানে ইয়ার্কি ফাজলামি করে এই সমস্ত করাটা ঠিক নয়। ইট ইস এ ভেরি গুহ্য শাস্ত্র এবং খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো যেটা নিয়ে বলছিলাম যে যেগুলো ঠান্ডা প্ল্যানেট সেগুলো কোণে থাকা সবসময় ভালো, সেক্ষেত্রে শুক্র লগ্নে থাকা ভালো। তার একটাই কারণ, শুক্রের একটা সপ্তম দৃষ্টি আছে তার 7th হাউসে। 7th হাউস মানে লগ্ন দেখে যারা ছক দেখেন তারা সপ্তম স্থান থেকে তার কাউন্টার পার্টের জায়গাটা বিচার করেন। জাতিকা হলে তার স্বামী, জাতক হলে তার স্ত্রী বিচার হয়। তো সেক্ষেত্রে শুক্রের অবস্থান থাকা সবসময় ভালো। কিন্তু শুক্রের যদি দৃষ্টি কোনো এমন একটা, এই জন্য নবাংশ দেখতে হয় যে নবাংশে শুক্রের অ্যাকচুয়াল দৃষ্টিটা কোথায় পড়ছে। আমি নবাংশ দেখার কথা সবসময় বলি কেন, কারণ আমরা ছকে অনেক সময় দুম করে বুঝতে পারি না যে ঘরের অ্যাকচুয়াল অবস্থানটা কোথায় রয়েছে এবং কোথায় তার দৃষ্টিটা আছে, এই জন্য নবাংশটা দেখতে হয়। ছেড়ে দিন সেটা, যদি নর্মালি তার দৃষ্টি পড়ে সেই দৃষ্টিটা কিন্তু যদি কোনো গরম ঘরে পড়ে যায়, গরম কোনো স্পেসে পড়ে যায় জায়গায়, সেটা কিন্তু ভালো নয়। যেমন ধরুন শনির মকর রাশির একদম শেষ ভাগটা, মঙ্গলের ভাগ 23 নম্বর নক্ষত্র ধনিষ্ঠা, তো সেখান দিয়ে সে কুম্ভ রাশিরও কিছু ডিগ্রি সে পাবে,
এখানে রবির 10 ডিগ্রি, আর তারপরে আছে চন্দ্রের 13.5 ডিগ্রি 20 মিনিট, 23 ডিগ্রি 20 মিনিট, তার মানে 6:20 ওখানে আছে বাকিটা, 6:40 বাকিটা আছে ওখানে, 5 ডিগ্রি 20 মিনিট, 20 মিনিট না, 5 ডিগ্রি 40 মিনিট অংশটা, অর্থাৎ আমি বিয়োগ করতে হয়তো মেবি ভুল করছি, বাকি অংশটা যে যেটুকু অংশ সেখানে রয়েছে 6 ডিগ্রির থেকে একটু বেশি, সেই অংশটা কিন্তু গরম। সেই অংশে যদি শুক্রের অবস্থান, অর্থাৎ কন্যা রাশিতে, কর্কট রাশিতে শুক্র আছে, কিন্তু অবস্থানটা পড়ে, তার দৃষ্টিটা পড়েছে ওখানে, শুক্র রয়েছে নিচের দিকে, সে কিন্তু অশ্লেষা নক্ষত্রে চলে এসছে, ভালো নয়। অর্থাৎ আমি যে ঘর বলেছি সেই ঘরগুলোর ক্ষেত্রে জোনগুলো দেখতে হবে, কোন জোনে বসছে। লগ্নে শুভগ্রহ থাকা ভালো, বৃহস্পতি থাকাও বহু ক্ষেত্রে বলা হয় ভালো, কিন্তু আমি বলেছি বৃহস্পতি কিন্তু মোটেই এই দিক থেকে কিন্তু বৃহস্পতির শুভত্ব নেই লগ্নে বসে থাকা। লগ্নের কিন্তু কেন্দ্র কোন দুটো দুটো সমস্যাই রয়েছে। মনে করুন কোনো একজন জাতক জাতিকার বৃশ্চিক লগ্ন আছে, বৃশ্চিক লগ্নের 10th হাউস হচ্ছে সানের ঘর, সূর্যের ঘর, সেখানে মনে করুন বৃহস্পতি বসে আছে, খুব বলশালী বৃহস্পতি। এই বৃহস্পতির কিন্তু যে সপ্তম দৃষ্টি আছে সেটা হিসেব করুন, 9, 10, 11, 12, 1, 2, 3 থার্ড হাউসে বসে আছে। তো বৃশ্চিকের থার্ড হাউস কোনটা? 8, 9, 10, 10 নম্বর ঘর। তো বাজার চলতি বইতে কী লেখা আছে যে মকরে বৃহস্পতি নিচস্থ থাকে, যদিও বাস্তবে আমি সবসময় বলেছি এরকম কিছু হয় না, কোথাও কেউ নিচস্থ উচস্থ থাকে না, সব জায়গায় গ্রহের নিজস্ব ফল আছে, সে ফলটা সে দেবেই। এই ঘরে বৃহস্পতির দৃষ্টি পড়া, এই ঘরে বৃহস্পতির দৃষ্টি যদি প্রথম 10 ডিগ্রির মধ্যে পড়ে তাহলে কিন্তু সেটা মাঝারি, কিন্তু মধ্যেখানের যে চন্দ্রের নক্ষত্র শ্রবণাতে যদি পড়ে তাহলে কিন্তু খুবই ভালো এফেক্ট দেবে। সুতরাং ডিগ্রিটা এখানে দেখতে হবে যে অ্যাকচুয়ালি কোথায় পড়ছে। এবার চন্দ্র আছে এখানে 9th হাউসে, এই চন্দ্র যদি মনে করুন এই বৃশ্চিক রাশির 6th হাউস কোথায়, না বৃষ রাশি, বৃষ রাশিতে যদি একদম প্রথম 3 ডিগ্রির মধ্যে সবচেয়ে সক্রিয় থাকে, যেটাকে বলে কি তুঙ্গস্থ, তাহলেও কিন্তু সেই চন্দ্র ভালো ফল দেবে না। কারণ এখানে কিন্তু রবির যে দশায় জাতক বা জাতিকার জন্ম হবে তার বৃহস্পতির দশা শুরু হতে হতে মোটামুটি 38 বছর নিয়ে নেবে। এবার সেক্ষেত্রে রাহুর পজিশন দেখতে হবে, কারণ তার আগের পুরো ফেজটা রাহু, তার পড়াশোনা মোটামুটি হায়ার সেকেন্ডারি এডুকেশান থেকে পরবর্তী চাকরি, তার জীবনসঙ্গী সঙ্গিনী, তার সন্তান সন্ততি সমস্ত কিছু তার এই রাহুর দশাতে ঘটবে, সেটা দেখতে হবে। সুতরাং চন্দ্র এখানে বসে গেল মানেই লোকে বলবে তুঙ্গ হয়ে চন্দ্র বসে আছে, সুতরাং ষষ্ঠে থাকলেও চন্দ্র ভালো, ভালো নয়। এক্ষেত্রে দেখতে হবে কোথায় রয়েছে এই চন্দ্রই। যদি একটু নেমে আসে, নেমে এসে যদি 4 নম্বর নক্ষত্রের শেষের দিকে আসে তাহলে কিন্তু বেটার ফল দেবে, কারণ এই চন্দ্রের একটা দৃষ্টি লগ্নের উপরে, লগ্নের উপরে রয়েছে। সেক্ষেত্রে কিন্তু এই লগ্নে যদি বৃহস্পতি বসে থাকে, এই পার্টিকুলার লগ্নে, মনে করুন দশমে না বসে লগ্নে, তাহলে কিন্তু বেটার ফল দেবে। চন্দ্র বৃহস্পতির এখানে একটা দৃষ্টি বিনিময় হবে, গজকেশরী যোগ নাকি সব নাম আছে, বহু মানুষ প্রশ্ন করেছে সামনের দিন বলবো কোন কোন যোগে কী ফল দেয়, কখন ফল দেয়, কতটা ফল দেয়। তবে শনি বৃহস্পতি একসাথে বসে থাকলে সবসময় দেখবেন যাতে দুজনের মধ্যে যত বেশি নৈকট্য থাকে, যত নৈকট্য থাকবে তত বেটার ফল দেবে। ভারতবর্ষের একজন মহান ক্রিকেটার আছেন যার দেখবেন শনি বৃহস্পতি খুব কাছাকাছি রয়েছে, আমি দেখছিলাম একদিন তার হরোস্কোপ, তার রাহুর দশাতে ব্যাপক ডেভেলপমেন্ট হয়েছে। এটুকু বলে দিচ্ছি কন্যা রাশিতে বসে আছে, 9 ডিগ্রিতে শনি, 10 ডিগ্রিতে বৃহস্পতি, দুটোই বসে রয়েছে রবীন নক্ষত্রে, অত্যন্ত ভালো ফল দিয়েছে। এবং রাহুর দশা যবে থেকে স্টার্ট হয়েছে তার অপরই মানে একদম আনপ্যারালাল্ড তার ডেভেলপমেন্ট হয়েছে, তাকে পৃথিবীর সবাই চেনে, ভারতীয় জাতীয় দলে তিনি একজন প্রতিষ্ঠিত খেলোয়াড়। তো ফল দেয়, কিন্তু থাকতে হবে ঠিক জায়গায়, গুরুসৌরী যোগ ঘটতে গেলে থাকতে হবে ঠিক জায়গায়। কিন্তু এই মানে শনি এবং বৃহস্পতি যদি মেষ রাশিতে খুব কাছাকাছি ডিগ্রিতে এসে পড়ে তাহলে কিন্তু ফল দেবে না। প্রত্যেকটা জায়গার একটা নিজস্ব প্রকৃতি আছে এবং ঈশ্বর বানানোর সময় সেই প্রকৃতিটা মেনটেন করে। আজকে এখানেই শেষ করতে হচ্ছে, সামনের শুক্রবার প্রোগ্রাম আবার করব যদি ঠিক থাকে শরীর, আজকে এখানেই থাকতে হচ্ছে।